ওয়েলকাম ওয়েলকাম টু আই স্টাডি। আমি পড়ি আই স্টাডিতে সবাইকে স্বাগত। তো আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে যে আমরা ডাব্লিউবিসিএস এর যেটা আমরা চালাচ্ছিলাম সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস মেন্স এর 2019 এর জিওগ্রাফি প্রশ্ন। তো আমাদের সেটা দেখবো যেটা হচ্ছে 2019 এর আমরা অলরেডি 40টা প্রশ্ন করে ফেলেছি। তো আমরা এবার শুরু করছি আমাদের 5 নম্বর ভিডিও মাফি পার্ট, যেটা হচ্ছে যে 41 থেকে 50টা প্রশ্ন শুরু করা যাক। 41 নম্বর প্রশ্ন যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে ড্যাশ ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ দ্য ঝাড়খণ্ড, মানে আমাদের ঝাড়খণ্ডে কোন ন্যাশনাল পার্ক অবস্থিত। ভিতরকণিকা ন্যাশনাল পার্ক অবভিয়াসলি নয়, ভিতরকণিকা কোথায় অবস্থিত? ভিতরকণিকা হচ্ছে ওড়িশাতে অবস্থিত। ভিতরকণিকা কার নদীর তীরে অবস্থিত? রাসিকুল্লা রিভার, এটা হচ্ছে যে রাসিকুল্লা রিভারের কাছে অবস্থিত হচ্ছে ভিতরকণিকা পার্ক, যেখানে হচ্ছে তোমার অলিভ রিডল টার্টল পাওয়া যায়। বান্দিপুর ন্যাশনাল পার্ক হচ্ছে যে কর্ণাটকে অবস্থিত। এটা আপনার বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? বান্ধবগড় হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত, মধ্যপ্রদেশে অবস্থিত। তাহলে আমাদের একটাই থেকে যাচ্ছে, সেটা হচ্ছে বেতলা। বেতলা কোথায় অবস্থিত? সেটা হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। এখানে দেখা যাচ্ছে ঝাড়খণ্ডের ম্যাপ, ঝাড়খণ্ডের এইখানে হচ্ছে বেতলা অবস্থিত, এটা হচ্ছে ঝাড়খণ্ডের রাঁচি। তারপরে কাছে বেতলা ন্যাশনাল পার্ক, ঝাড়খণ্ডে আরো দুটো ন্যাশনাল পার্ক আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কিন্তু ভালোই পরীক্ষা দেয়। ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি কোথায় অবস্থিত? আমাদের ঝাড়খণ্ডে অবস্থিত। আর একটা অবস্থিত সেটা হচ্ছে রাজদেওয়াড়া ন্যাশনাল পার্ক। রাজদেওয়াড়া ন্যাশনাল পার্ক কিন্তু আমাদের ঝাড়খণ্ডেই অবস্থিত, মানে রাজদেওয়াড়া ন্যাশনাল পার্ক, ডালমা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আর হচ্ছে বেতলা ন্যাশনাল পার্ক, এই তিনটা কিন্তু আমাদের কোথায় অবস্থিত? সেটা হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত। এবারে আমরা আসছি সেটা হচ্ছে যে আমাদের যেটা আছে 42 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে দ্য ড্যাশ ইজ দ্য ফার্স্ট ন্যাশনাল পার্ক এস্টাবলিশড ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে প্রথম ন্যাশনাল পার্ক অবস্থিত কোথায়? 1936 সালে যেটা হয়েছিল আমাদের হচ্ছে প্রথম ন্যাশনাল পার্ক, প্রথম ন্যাশনাল পার্ক কোনটা? প্রথম ন্যাশনাল পার্ক হচ্ছে জিম কর্বেট ন্যাশনাল পার্ক। জিম কর্বেট সেখানে খুলেছিল 1936 সালে, সেটা হচ্ছে জিম কর্বেট। এখানে অনেক ছোট ছোট গল্প আছে, বাক্স্বীকারও করেছিল। তাহলে বোঝা গেল জিম কর্বেট, এবং জিম কর্বেটটা কোথায় অবস্থিত? সেটা আমাদের উত্তরাখণ্ডে অবস্থিত, ইউকে তে অবস্থিত হচ্ছে আমাদের ইন্ডিয়ার জিম কর্বেট ন্যাশনাল পার্ক। এবার আসছি আমরা 43 মানে 43 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে দ্য ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম, যেটাকে বলা হয় আমাদের আইএসটি, ইজ ড্যাশ অ্যাহেড অফ দ্য গ্রিনচ মেরিডিয়ান টাইম, মানে হচ্ছে জিএমটি থেকে আমাদের জিএমটি যেটা কোথায় গেছে? জিএমটি হচ্ছে আমরা যদি এইটা ওয়ার্ল্ড এর ম্যাপ ধরি, এখানে যদি ইন্ডিয়া ধরি, এটা যদি আইএসটি হয়, এটা হচ্ছে জিএমটি, এখানে লন্ডন আছে, এটা হচ্ছে জিএমটি আর এটা হচ্ছে আইএসটি। তো আমরা যেটা গেস করছি সেটা হচ্ছে যে এই দুটার মধ্যে কত টাইমের পার্থক্য আছে। তো আমরা এটা অবভিয়াসলি জানি যেটা 5.5 ঘন্টার পার্থক্য থাকে আমাদের সঙ্গে, লন্ডনে যদি কোনো খেলা হয় আর ইন্ডিয়াতে যদি কোনো খেলা হয় তাহলে টাইমের ডিফারেন্স কিন্তু থাকবে আমাদের 5.5 ঘন্টা। এটা আমরা যদি ফ্লাইটেও যাতায়াত করি তখন কিন্তু আমরা দেখতে পাবো। এরপরে আমরা আসছি এদিকে, এদিকে স্লাইডে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমাদের 46 নম্বর প্রশ্ন, 46 নম্বর প্রশ্ন যেটা বলছে দূরদর্শন, যেটা দূরদর্শন আমাদের দেখানো হয় যে ব্রডকাস্টিং এজেন্সি অফ, এটা ব্রডকাস্টিং যেটা এজেন্সি অফ কার, কারা আছে? প্রসার ভারতী। দূরদর্শনকে আমরা জানি কি? প্রসার ভারতী। আমরা যদি রেডিও শুনে থাকি তাহলে কিন্তু অবভিয়াসলি এই অ্যান্সারটা দিতে পারবো। তাহলে কি হলো, আমাদের দূরদর্শন যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রসার ভারতী হচ্ছে ব্রডকাস্টিং এজেন্সি, প্রসার ভারতী ব্রডকাস্টিং এজেন্সি হচ্ছে দূরদর্শন। আরো অনেক আছে, তার মধ্যে দূরদর্শন কিন্তু ওয়ান অফ দা ইম্পর্টেন্ট। তারপরে কি আছে 47, 47 ইজ দ্য ফুল ফর্ম অফ দ্য অ্যাব্রিভিয়েশন অফ দ্য এনএলএম। এনএলএম এর ফুল ফর্ম কি? এনএলএম এর ফুল ফর্ম কি হবে? নর্দার্ন লিমিট অফ মনসুন, মানে হচ্ছে আমাদের যে নর্দার্ন লিমিট অফ দ্য মনসুন যেটা আছে, নর্দার্ন লিমিট অফ দ্য মনসুন, আমাদের মনসুনের যেটা লিমিট সেটা কি বলা হচ্ছে? এনএলএম, এন ফর নর্দার্ন, এল ফর লিমিট অফ মনসুন, এম ফর মনসুন, বুঝা গেছে? তাহলে তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইসকো। ইসকো হ্যাজ আয়রন এন্ড স্টিল প্ল্যান্ট অ্যাট, ইসকো কোথায় আছে? ইসকো আছে বার্নপুরে। বার্নপুরটা আমাদের কোথায় অবস্থিত? বার্নপুর হচ্ছে আসানসোল ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইসকো, এটা হচ্ছে ইসকো সেন্টার, এখানে আছে, এখানে হচ্ছে ইসকো স্টিল প্ল্যান্ট তৈরি হয়েছে। স্টিল অথরিটি অফ দ্য ইন্ডিয়া লিমিটেড, মানে হচ্ছে যে সেল, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, এটাকে যার বলা হচ্ছে সেল বলা হয়, ইন্ডিয়া লিমিটেড এটাকে বলা হচ্ছে সেল। তো আমাদের এইখানে যেটা অবস্থিত সেটা হচ্ছে ইসকো, ইসকো হচ্ছে বার্নপুরে অবস্থিত। 48 এর অ্যান্সার হচ্ছে কি? 48 অ্যান্সার আছে হচ্ছে বি। এরপরে আসছি আমি তারপরের প্রশ্নে, সেটা হচ্ছে যে আমাদের যেটা 5 নম্বর সিরিজ চলছিল তার হচ্ছে 44 নম্বর প্রশ্ন। 44 নম্বর যেটা প্রশ্ন বলছে ড্যাশ ইজ এ সেন্ট্রাল ইউনিভার্সিটি ইন দ্য ওয়েস্ট বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে সেটা কোনটা? গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, বিশ্বভারতী ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এই বিশ্বভারতী ইউনিভার্সিটি সেটা হচ্ছে যে একমাত্র সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা আমাদের শান্তিনিকেতনে আছে। কোথায় আছে? শান্তিনিকেতন বীরভূম, সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি। তাই তাই সব ব্র্যান্ড কিন্তু আমাদের বিশ্বভারতীর মোটামুটি সেন্ট্রাল থেকে দেওয়া হয়, আর বাকিগুলো হচ্ছে গৌড়বঙ্গ
আছে আমাদের নর্দার্ন ইউনিভার্সিটিতে, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটির ভেতরেই। এরপরে আসছে আমাদের 45 নম্বর যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যে 100 স্মার্ট সিটিজ মিশন যেটা করা হয়েছে ওয়াজ লঞ্চ ইন্ডিয়ান গভর্নমেন্ট ইন দা ইয়ার অফ, মানে 100টা স্মার্ট সিটির যেটা মিশন করা হয়েছে, 100 স্মার্ট সিটির যেটা মিশন সেটা ইন্ডিয়া গভর্নমেন্ট লঞ্চ করেছে কোন ইয়ারে, ইয়ার কি আছে 13, 14, 15, 16, তার মধ্যে অ্যান্সার হচ্ছে 15। এগুলো কিন্তু একেবারে অথেন্টিক অ্যান্সার ছাড়া কিন্তু দেওয়া যাবে না, খুব পরিষ্কার কথা, ফালতু অ্যান্সার দিলে কিন্তু আমাদের নেগেটিভ মার্কিং চলে আসবে, তাই এগুলো ডাইরেক্ট প্রশ্ন, ডাইরেক্ট অ্যান্সার করতে হবে। তাহলে 45 এর অ্যান্সার কি হলো? বি। এরপরে আসছি আমি 49 নম্বর প্রশ্নের দিকে স্লাইডে, সেটা হচ্ছে ওয়েট টেম্পারেচার ফরেস্ট, আমাদের যেটা ইয়েলো কত দুবার ইয়েলো দেখা যাচ্ছে এই বছরে, সেটা হচ্ছে ইন দ্য রিজিয়ন অফ কোন রিজনে, ইন্ডিয়ার কোন রিজনে ওয়েট টেম্পারেট ফরেস্ট, ওয়েট টেম্পারেট ফরেস্ট মানে হচ্ছে আর্দ্র ক্রান্তীয় যে আমাদের বনভূমি সেটা কোথায় দেখা যায়, নীলগিরি আছে, ইস্টার্ন ঘাট আছে, কাশ্মীর হিমালয় আছে, তারপরে হচ্ছে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কাঞ্চ আছে, তারপর আমাদের টেম্পারেট যখন ফরেস্ট বলে দিয়েছে আমাদের ওয়েট টেম্পারেট ফরেস্ট, আমরা যদি বলি আমাদের ইঞ্জিনিয়ার এখানে অপশন হবে যেটা কাশ্মীর হিমালয় আছে অ্যান্সার দিয়েছে। আমরা এরকম ভাবে ভাগ করেছিলাম যে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট কোথায় আছে, সাধারণত ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট আমাদের ওয়েস্টার্ন ঘাটে আছে, তারপরে আমাদের এই চেরাপুঞ্জি আসামের দিক করে আছে, তারপরে ট্রপিক্যাল ওয়েস্ট সেমি এভারগ্রিন ফরেস্ট, ট্রপিক্যাল ওয়েট সেমি এভারগ্রিন ফরেস্ট যেটা আছে সেটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাটের দিক করে আর ওই আসামের দিক করে আছে, তারপরে ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডিয়াস ফরেস্ট, ময়েস্ট মানে পর্ণমোচী, আমাদের মোটামুটি নর্দার্ন ইন্ডিয়া ধরে আমাদের অরুণাচল, আমাদের উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এদিকটা নিয়ে, পশ্চিমবঙ্গ এদিকে, আসাম নিয়ে মোটামুটি ট্রপিক্যাল ময়েস্ট ডেসিডিয়াস ফরেস্ট আছে, তারপর যে লিটোরাল এন্ড দ্য সয়েলস আছে কোথায়, একবারে আমাদের যেটা লিটোরাল বলতে যেটা আছে সমুদ্র তীরবর্তী অঞ্চলে আছে, তারপরে আছে ট্রপিক্যাল ড্রাই এভারগ্রিন ফরেস্ট আছে আমাদের তামিলনাড়ুতে আছে, ট্রপিক্যাল ড্রাই ডেসিডিয়াস ফরেস্ট, ট্রপিক্যাল ড্রাই ডেসিডিয়াস ফরেস্ট কিন্তু আছে আমাদের ম্যাক্সিমাম জায়গায়, মেনলি যেখানে আমাদের বৃষ্টিপাত তুলনামূলক কম হয় কিন্তু সেখানে ডেসিডিয়াস মানে পর্ণমোচী বৃক্ষ দেখা যায়, এই যে লাল লাল আমাদের গাঢ় লাল রঙের যেটা আছে সেটা হচ্ছে ট্রপিক্যাল ড্রাই ডেসিডিয়াস ফরেস্ট। এর মধ্যে আছে ইউপি আছে, মধ্যপ্রদেশ আছে, ঝাড়খণ্ড আছে, উড়িষ্যা আছে, ওয়েস্ট বেঙ্গলে কিছুটা আছে, এদিকে উড়িষ্যা আছে, অন্ধ্রপ্রদেশ আছে, তামিলনাড়ু আছে, কর্ণাটক আছে, এগুলো আছে, তারপরে এটা আছে ট্রপিক্যাল থোরা, ট্রপিক্যাল থোরা লাল লাল বর্ডার গুলো আছে, এদিকে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক আছে, মহারাষ্ট্র আছে, গুজরাট আছে, এদিকে থাকবে, তারপরে হচ্ছে সাব ট্রপিক্যাল ময়েস্ট প্লেন আছে, তারপরে সাব ট্রপিক্যাল ড্রাই এভারগ্রিন আছে, ট্রপিক্যাল মাউন্টেন ওয়েট টেম্পারেট, এখানে দেখা যাচ্ছে মাউন্টেন ওয়েট টেম্পারেট ফরেস্ট যেটা সেখানে কিন্তু এখানে অবস্থিত, উইস কোথায় আছে, অরুণাচল প্রদেশ অবস্থিত, এটা থেকে আমাদের প্রশ্ন এসেছিল। তো এইভাবে কিন্তু আমাদেরকে যদি ম্যাপ থেকে ঠিকঠাক করে দেখে রাখতে পারি তাহলে আমাদের মনে হয় যে মনে রাখতে সুবিধা, তারপরে আমরা কিন্তু অনেক বেশি পরিমাণে আমরা কিন্তু বেশি প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবো। এবার আসছে 50 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ব্ল্যাক সয়েল, ব্ল্যাক সয়েল মানে হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা ইজ ফাউন্ড ইন দ্যাট ড্যাশ স্টেট অফ ইন্ডিয়া, কোন কোন স্টেটে দেখা যায়, মহারাষ্ট্র, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, কেরালা, বিহার, মধ্যপ্রদেশ। তো আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি মহারাষ্ট্র এবং গুজরাটে কিন্তু ব্ল্যাক সয়েল দেখা যায়, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্র আছে, গুজরাট আছে, মধ্যপ্রদেশ আছে, কর্ণাটকের কিছুটা আছে এবং অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা কিছুটা আছে, এখানটায় কিন্তু এই জিনটা কিন্তু ব্ল্যাক সয়েল। আরো কি কি সয়েল আছে, আজ যেটা পাচ্ছি আমাদের ফরেস্ট এন্ড মাউন্টেন্স আছে, এই সবুজ রঙেরটা কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এদিকটা সিকিম পড়ছে, অরুণাচল প্রদেশের পড়ছে, তারপরে আছে অ্যালুভিয়াল সয়েল, অ্যালুভিয়াল সয়েল বলতে বোঝে আমাদের দোআঁশ মাটি, যে জায়গাটা সাধারণত আমাদের কপি আছে, আমাদের মেনলি নদী অববাহিকা যেখানে বয়ে গেছে আমাদের ইউপি, বিহার, ওয়েস্ট বেঙ্গল, আসাম, এই জায়গাটা পাঞ্জাব, হরিয়ানা, এগুলো কিন্তু হচ্ছে আমাদের অ্যালুভিয়াল সয়েলের মধ্যে পড়ছে। রেড অ্যান্ড ইয়েলো সয়েল, রেড অ্যান্ড ইয়েলো সয়েল কোথায় পড়ছে, আমাদের এই যে আমাদের ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাটের মধ্যে তেলেঙ্গানা আছে, ছত্তিশগড় আছে, আমাদের অন্ধ্রপ্রদেশ আছে, তামিলনাড়ু আছে, কর্ণাটক আছে এবং গুজরাটের মহারাষ্ট্র কিছুটা অংশ নিয়ে আমাদের রেড অ্যান্ড ইয়েলো সয়েল তৈরি করছে, তারপরে ব্ল্যাক সয়েল তো আমরা বললাম, তারপরে তো ল্যাটেরাইট সয়েল মানে হচ্ছে লোহিত মৃত্তিকা আমাদের পাচ্ছি কোথায়, রাজস্থানে কিছুটা পাচ্ছি, আমাদের এদিকে ওয়েস্টার্ন ঘাটের এই রেঞ্জটাতে কিছুটা পাচ্ছি, তারপরে আমাদের তামিলনাড়ুতে কিছুটা পাচ্ছি, তারপরে আমাদের এখানেও পাচ্ছি ল্যাটেরাইট সয়েল, ল্যাটেরাইট সয়েল মেঘালয় প্লেটুর কাছে কিছুটা পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি রেড সয়েল কিন্তু আমাদের এই জন্য সেভেন সিস্টার্সের মেঘালয়, মণিপুর, মিজোরাম এগুলোতে কিন্তু আমরা রেড সয়েল পাই, আর আমাদের এই যে মেঘালয় এখানে কিন্তু আমরা ল্যাটেরাইট সয়েল পাচ্ছি, আমরা যে অ্যারিড সয়েলটা কি, অ্যারিড সয়েল হচ্ছে একটু বালিময় জমি, সেখানে আমরা কোথায় পাবো, সেটা পাবো হচ্ছে রাজস্থান। তো আপাতত এটাই গেল আমাদের, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে টিউন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।